জয় মা তারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে যেই টোটকাটা আমি আপনাদের দিতে যাচ্ছি সেটা হলো সর্বকার্যে আপনারা কিভাবে সফলতা পেতে পারেন কিন্তু তার আগে একটা জিনিস আমি বলে রাখি যে সকল ব্যক্তিরা ভাবেন যে আমি কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই যে কোনো কর্মে সফলতা পাবো তাদের জন্যই এই টোটকা নয় যারা প্রচেষ্টা করছেন যারা প্রচুর মেহনত করছেন যারা আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন কাজে নিজেকে নিয়োগ করেছেন কিন্তু তবুও তাদের হাতে সফলতা আসছে না যে কোনো কাজ সেটা হতে পারে সেটা আপনার কোনো পরীক্ষায় পাশ করার ক্ষেত্রে হতে পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে বিবাহের ক্ষেত্রে হতে পারে যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে যে আপনার কোনোভাবে সফলতা হাতে আসছে না সেই ক্ষেত্রে আপনি আপনার প্রচেষ্টাটা করুন এবং তার সঙ্গে এই টোটকাটা আমি যেরমভাবে বলছি সেইভাবে অ্যাপ্লাই করুন এটার প্রয়োগ করুন আপনি নিজে দেখতে পাবেন আপনি হাতে নাতে প্রমাণ পাবেন যে আপনি যে কাজে হাত দেবেন আবার বলছি যেই কাজে হাত দেবেন সেই কাজই আপনার সফল হবেই হবে তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজাসুজি টোটকাতে আসি টোটকাটার জন্য একটি নকশা তৈরি করতে হবে সেই নকশাতে আমি যেরকমভাবে দেখাই নম্বর প্রত্যেকটা নকশায় নম্বর বসানো যে অর্ডারে নম্বর বসাতে হয় সেই নম্বর বসানোর প্রক্রিয়াটা আলাদা থাকে শুধু নম্বরগুলো লিখে যদি কাজ করেন তাহলে কাজ হয় না তাই জন্য যেরমভাবে আমি নম্বর বসাবো ঠিক সেইভাবেই আপনি নম্বর বসিয়ে করুন এবং আপনি দেখুন আপনি নিজে দেখতে পাবেন যে অদ্ভুত চমৎকারী জিনিস হবে যে আপনি প্রত্যেকটা কার্যে সফল হবেনই হবেন তো যাই হোক আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে নকশাটা আমি আঁকবো সেই নকশাটা আমি কোন অর্ডারে নাম্বারগুলোকে লিখছি আপনারা ঠিক সেই অর্ডারেই এই নাম্বারগুলোকে লিখবেন এবং তারপর আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনারা এই নকশাটির প্রয়োগ করবেন এবং আপনারা যদি যথাযথভাবে এটা করতে পারেন এবং পুরোপুরি বিশ্বাসটাকে করতে পারেন মনের মধ্যে কোনো ধরনের ডাউট না এনে যে এই কাজটা হবে কি হবে না এই ধরনের কোনো ডাউট না এনে যদি কাজটা করেন দেখবেন অবশ্যই আপনারাও সফলতা পাবেন তো আমি প্রথমে নম্বরগুলো লিখছি ঠিক যেভাবে লিখছি সেইভাবেই লিখবেন সাত দুই ষোলো নয় ছয় তিন তেরো বারো এক আট দশ পনেরো চার পাঁচ এগারো চোদ্দো আপনারা দেখেছেন যেই অর্ডারে আমি লিখলাম এইভাবে নেমে এইভাবে উঠে এইভাবে আবার নেমে এইভাবে উঠবে এই অর্ডারেই সাত দিয়ে শুরু হবে এইভাবে করে চোদ্দতে গিয়ে শেষ হবে এইভাবে আপনারা এই নকশাটি আঁকবেন এবার আপনারা কি করবেন কোন দিন করবেন কীভাবে এটি করবেন সেটি আমি বলে দিচ্ছি শুধু তার আগে একটি কথা বলবো যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন দয়া করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপে দেবেন যাতে এই ধরনের উপকারী ভিডিও আপনাদের কাছে যখনই আমি পোস্ট করব সব সময় আপনাদেরকেই প্রথম দেখাবে তো যাই হোক শুরু করি যে কিভাবে আমরা এই কাজটি করবো এবং কোন দিন করব প্রথম কোন দিন করব অবশ্যই বৃহস্পতিবার দিন সকালে এই কাজটি আমরা করব। ভালো করে মনে রাখবেন বৃহস্পতিবার দিন সকালবেলা বৃহস্পতিবার দিন সকালবেলা আমরা এই কাজটি করব অবশ্যই শুদ্ধ বস্ত্রে স্নান করে অপরিচ্ছন্ন বস্ত্রে এই নকশাটি লিখবেন না কোনো কাজ হবে না তাহলে বৃহস্পতিবার দিন আমরা সকালবেলা এই কাজটি করব দ্বিতীয় আমরা কি দিয়ে করব। এটিকে অবশ্যই একটি ভূর্যপত্রের মধ্যে লিখতে হবে ভোর্যপত্রের মধ্যে বা ভোজপত্রের মধ্যে এইটিকে লিখতে হবে এবং কি দিয়ে লিখবেন অবশ্যই অষ্টগন্ধার কালি দিয়ে অষ্টগন্ধা পাওয়া যায় তার কালি দিয়ে আপনারা লিখবেন আমার প্রিয় দর্শক বন্ধুরা আমাদেরকে বলবেন আমাকে আমি জানি যে কোথায় অষ্টগন্ধা পাবো তো আমি আবার বলে দিই যেরকম আমি বলেই দিই যে ভোর্যপত্রটা আপনারা দর্শকর্মার দোকানে পাবেন সেখানেই আপনারা বলবেন অষ্টগন্ধা দিতে সেই অষ্টগন্ধা দিয়ে আপনারা এটিকে লিখবেন অষ্টগন্ধার সঙ্গে একটু জল মিশিয়ে নেবেন পরিষ্কার অবশ্যই যেই পানীয় জল নোংরা জল মেশাবেন না একটু পানীয় যে জল হয় সেই পরিষ্কার জল আপনারা অষ্টগন্ধার সঙ্গে মেশাবেন মিশিয়ে এই ভূর্্যপত্রের উপরে এই নকশাটিকে যেইভাবে আমি দেখালাম যেই অর্ডারে নম্বরগুলো লিখেছি আমি উপর থেকে এইভাবে শুরু করে এরমভাবে সেই অর্ডারেই আপনারা নম্বরগুলোকে লিখবেন আপনাদের এই যে নকশাটা তৈরি হয়ে গেল এবার আপনারা কি করবেন তিন নম্বর কাজ আপনাদের হচ্ছে আপনারা গলায় অথবা হাতে এটিকে বাঁধবেন কিসের মধ্যে একটি মাদুলি বা একটি কবজের খোল কিনে নেবেন সেটিও আপনারা দশকর্মার দোকানেই পেয়ে যাবেন একটি মাদুলির খোল কিনে নেবেন এই ভোর্যপত্রের উপর অষ্টগন্ধার কালি দিয়ে মানে অষ্টগন্ধার কালি কিভাবে অষ্টগন্ধার মধ্যে একটু জল মিশিয়ে সেটাকে কালির মতো তৈরি করে নেবেন সেটি দিয়ে ভোর্যপত্রের মধ্যে এই নকশাটি তৈরি করে সেটিকে একটি মাদুলির খোলের মধ্যে ভরে গলায় পড়বেন বা হাতে পড়বেন যদি আপনারা হাতে পড়েন তাহলে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন চার নম্বর পয়েন্ট সেটি হল পুরুষ যদি আপনি হন তাহলে অবশ্যই ডান হাত মনে রাখবেন পুরুষ হলে আপনারা অবশ্যই ডান হাতে পড়বেন আর যদি আপনি মহিলা হন একজন তাহলে অবশ্যই বাম হাত এটি ভালো করে মনে রাখবেন যেন এটি যেন পরিবর্তন না হয় এই কাজটি আপনারা করুন আপনাদের কাজ শেষ এবার এটিকে আপনারা বাঁধবেন কি দিয়ে কি রঙের দিয়ে তো অবশ্যই লাল রঙের কার বা সুতোতে আপনারা এটিকে বাঁধবেন লাল রঙের কার বা সুতোতে এটিকে বাঁধবেন বৃহস্পতিবার দিন সকালেই এটিকে লিখবেন স্নান করে শুদ্ধ বস্ত্রে এবং বৃহস্পতিবার দিন এটি লেখা হয়ে যাওয়ার পর এটিকে মাদুলির খোলের মধ্যে ভরে হাতে বা গলায় পরে নেবেন কাজটি আপনারা করে দেখুন এবং যেমন আমি বললাম যে যদি আপনারা কোনো কাজে চেষ্টা করছেন বহুদিন ধরে বা কোনো কাজ আপনাদের আটকে আছে সেই কাজটি আপনাদের সফল হতে বাধ্য এটি এতটাই একটি প্রাচীন এবং একটি দুর্লভ এবং আমি বলবো যে এটি গুপ্ত একটি প্রয়োগ এবং গুপ্ত একটি নকশা যেই নকশাটা অদ্ভুতভাবে একটি চমৎকারী ক্রিয়া দেখায় যখন আপনি কোনো কাজের সঙ্গে এটিকে জুড়ে দেন মানে আপনি চেষ্টা করছেন তার সঙ্গেই নকশাটি করবেন অবশ্যই অবশ্যই একশো শতাংশ গ্যারান্টি দিচ্ছি আমি সফলতা আপনার হাতে আসবি সারা জীবন প্রত্যেকটা কার্যে সফলতা আসবে আশা করি আপনাদের এখান থেকে যথাযথ লাভ হবে এবং সফলতা আপনাদের হাতে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যেমন আমি বললাম বেল বেলাইকান টির আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা